এখন রয়েছি গঙ্গারামপুর ইউথ ক্লাবে। ইউথ ক্লাবের দুর্গাপূজার পরে মনে হয় 53তম বর্ষে পদার্পণ করেছে, তো কাল্পনিক আদলে মানে মন্দির প্রতিমা তৈরি করেছে। আশা করি ইউথ ক্লাবের দুর্গাপূজার প্রতিমা তোমাদেরও ভালো লাগবে। তো এখন একদম দাঁড়িয়ে রয়েছি ইউথ ক্লাবের ঠিক সামনে, আর তোমাদেরকে এখন ভিতরে নিয়ে যাবো, পাশাপাশি প্যান্ডেলটাও ঘুরিয়ে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর আমি পতাকা পেয়ে গেছি, মানে সোমনাথকে পেয়ে গেছি, ইউথ ক্লাবেরই সদস্য। তো বল কি খবর? এ দাদা চলে যাচ্ছে, ভালো করে পূজা কাটাও। সে তো একশো বার কাটাবো, কি করছিস বাইরে এখানে আড্ডা দিচ্ছি? ওই আর কি, ঠাকুর ঠাকুর দর্শন আর কি। ঠিক আছে, তাহলে আমি একটু ভিতরে ঘুরে ভিতরে যাও, একটু দেখে আসবো। প্যান্ডেল প্রতিমা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো। একদম চলো দেখো। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, ভেতর দিকে কি আছে প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা মানে কি বলবো, এতটা গরম আজকে পঞ্চমীর দিনে, এতটা গরম মানে কি বলবো, আমি তো পুরো একদম ঘেমে খাওয়া হয়ে গেছি। তো যাই হোক ভালো লাগছে। আর কি বলবো, এবারে ইউথ ক্লাবের দুর্গাপুজো 53তম বর্ষে পদার্পণ করেছে। বাঁশ প্লাই এই সমস্ত জিনিসপত্র দিয়ে মূলত প্যান্ডেল তৈরি করেছে। আর কি বলবো, মানে কাঁথি থেকে শিল্পের এসেছিল আর কি। তো বাজেট প্রায় 20-25 লাখ টাকা ইউথ ক্লাবের দুর্গাপুজোর।
তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে দেখালাম ইউথ ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল প্রতিমা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো প্যান্ডেলে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা।